But still, cognitive higher function is equal to cognitive function of speech. Speech is equal to comprehension, expression, or kono slurring ache kina, kono dysphonia ache kina. First part is aphasia, second part is dysphonia, পরের পার্টটা ইজ অ্যাডাপশন। আমরা যখন হায়ার ফাংশনের পার্ট হিসেবে স্পিচ দেখি তখন উই অনলি এক্সামিন ফর অ্যাফেশিয়া বা ডিসপেশিয়া। নেক্সট স্পাইনাল পেরিয়াম, এদিকে উঠে বস, ঘুরে যাবি না এদিক এদিক হয়ে গেল। তাহলে স্পাইনাস প্রসেস বরাবর স্পাইনাস প্রসেসগুলো ধরে ধরে টেন্ডারনেস একমাত্র ইম্পর্টেন্স কোথায়? যদি পেশেন্ট কোনো ডেফিনিট পিটিয়াটা বলে বা কোনো কোয়াড্রিপ্যারেটিক প্যারাপ্লেজিক পেশেন্ট থাকলে তখন ওটা ওয়ান অফ দ্য রাফ গাইড টু নো দ্য লেভেল অফ দ্য লিশন। এবার আবার কেউ কেউ বলে স্পাইনাস প্রসেসটার ওপরে একবার হাত, স্পাইনাস প্রসেসের দুদিকে একবার হাত, ডাজেন্ট ম্যাটার, স্পাইনাস প্রসেস বরাবর ভালো ওপরে একটা ম্যাসাজ দেওয়া, ঠিক আছে? দেখে নিলাম কোথায় টেন্ডারনেস, এইগুলো নিয়ে সমালোচনা করার কিছু নেই। ক্রেনিয়ামে তো কিছুই দেখার নেই, ক্রেনিয়াল নার্ভস পরে দেখাচ্ছি। তাহলে মোটর ফাংশন, মোটর ফাংশন মানে পাওয়ার, দুটো লিম্বেরই পাওয়ার ওয়েস্টিং, টোন, অবভিয়াস কোনো ইনভলান্টারি মুভমেন্ট আর কোঅর্ডিনেশন। মানে আপার লিম দেখবো আগে, প্রথমেই পুরো এক্সপোজ ভালো করে যদি দেখতে হয় ফুল এক্সপোজ। কি দেখছি? বাইসেপস, ট্রাইসেপস, বাইসেপস, ট্রাইসেপস, বাল্ক, অ্যাট্রোফিটা, সুপারিটার, এই জায়গাটার গটসটা, এই জায়গার গটসটা, কোনো এসিমেট্রি আছে কি? অ্যান্ড ফাইনালি কি স্মল মাসলসের কোনো ওয়েস্টে দুদিকটা দুদিকটা সিমেট্রি, অনেক তুমি যদি দুদিকটাই সরু অ্যান্ড সেটা পেশেন্টের ফিজিকের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে তো সেটা নর্মাল কনসিস্টেন্সি বা নর্মাল ফিজিক সেটা পেশেন্টের। বাইসেপস টু বাইসেপস ওয়েস্টিং, ট্রাইসেপস টু ট্রাইসেপস ওয়েস্টিং, ফোরআর্ম টু ফোরআর্ম ওয়েস্টিং অ্যান্ড ফাইনালি থেনার অ্যান্ড হাইপোথেনার মাসলসের ওয়েস্টিং। নেক্সট ফ্যাসিকুলেশন ইনভলান্টারি মুভমেন্ট, মানে বাকিগুলো তো অবভিয়াস, ফ্যাসিকুলেশন বাইসেপসে ভালো দেখা যায়, বাইসেপসে কিছুক্ষণ ধরে দেখতে হয় 5-7 সেকেন্ড ধরে, অ্যান্ড যে কোনো প্যাথোলজিক্যাল ফ্যাসিকুলেশনই মাসেলটাকে একটু টোকা মারলে বেটার বোঝা যায়। একটু কমানোর পরে দেখবো এত ওই ফ্যাসিকুলেশনটা হচ্ছে, ফ্যাসিকুলেশন হয়ে গেল। পাওয়ার, প্রথমেই যদি কোনো উইকনেস কমপ্লেন করে থাকে কোনো দিকে, আদারওয়াইজ করার দরকার নেই, হাতটা সোজা তোল, দুটো হাত, তাহলে কি তিনের বেশি, প্রথমেই আমার ক্লিয়ার কাট হয়ে গেল। এইবারে আমি বলেছি হাতটা তুলতে, পেশেন্ট সেটা নিউরোলজি বিশেষ করে কি কমান্ড দিচ্ছ, দ্যাট ইজ ভেরি, কমান্ড দেওয়াটা প্র্যাকটিস করো, নিজেদের উপর প্র্যাকটিস করো, করে আত্মা তোল দেখিয়ে দাও, সব থেকে তাড়াতাড়ি হয় রেখে দে, নার্মেরা ধরে রাখতে পারছে স্মার্টলি, কোনো অসুবিধা নেই। সো থ্রি অ্যান্ড তার উপরে এবার তুলতে বললাম, তুলতে বললাম, তুলতে বললাম,
তাহলে কি বাহাদুর পাওয়ারটা তিনের কম কেউ কোন থেকে এতটা তুলে পড়ে যাবে কেউ এইটুকু তুলতে পারবে না কেউ হয়তো তোলার সময় এটা সাপোর্ট নেবে প্রত্যেকেই কিন্তু তিন তুমি বলেছো তুলতে সুতরাং কেউ এম ঘষে 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 তুলবে না সুতরাং ওই এইটা মানেই তিনের কম এটা তো অ্যাপ্লিকেবল না আমি তো প্রথমেই এগেনস্ট দ্য গ্র্যাভিটি দেখে নিচ্ছি হয়ে গেল এইবারে যারা পারছে না কেউ এইটুকু করছে আমার দুই কেউ শুধু কিছুই হচ্ছে না একটু এরকম হচ্ছে এক আর যার হেল্পলেসলি পড়ে আছে তার জিরো যখন তুমি লং কেসে হিস্ট্রি নিচ্ছ আর দেখেছো আইদার কোয়াড্রিপ্যারেসিস বা হেমিপ্যারেসিস কমপ্লেন করেছে গল্প করতে করতে তো আমি দেখছি হাত পাগুলো মুভ করছে কিনা গল্প করতে করতে তো আমি দেখছি যে নেজাল ইন্টোনেশন আসে কিনা দুটো চোখ বন্ধ হচ্ছে কিনা তার মানে তো সেভেন নাপে কি হয়েছে একটা পার্ট ঠিক হয়ে গেল নেক্সট তাহলে পাওয়ার ইনিশিয়াল এইটা হলো নেক্সট তোমাকে কম্পেয়ার করে করে দেখতে হবে কম্পেয়ার করে করে দেখার জন্য ইন্ডিভিজুয়াল মাসেল কম্পেয়ার করতে হবে ইন্ডিভিজুয়াল মাসেল আমরা মেইনলি দেখি কোনটা বাইসেপস আর ট্রাইসেপস কিন্তু দেখবো কোনটা কোনটা শোল্ডার অ্যাবডাক্টর অ্যাডাক্টর এলবো ফ্লেক্সার এক্সটেনসর রিস্ট ডর্সিফ্লেক্সার প্লান্টিফ্লেক্সার ফিঙ্গার ফ্লেক্সার্স একসঙ্গে তাহলে কী করবো যদি বসতে পারে ভালো যদি বসতে না পারে হাতে এরম কর আমি চাপবো চাপতে দিবি না কী করে রাখছে অ্যাবডাক্ট আমি প্রেস করছি তারপরে কিসের পাওয়ার দেখছি অ্যাবডাক্টারের এবার উল্টো আমার হাত থেকে নিচের দিকে ঠেল অ্যাডাক্টর হাত দুটো এরম কর আমাকে টানতে দিবি না এলবো ফ্লেক্সার আমার হাত থেকে ঠেল এলবো এক্সটেনশন এবারই তো ফোর আর ফাইভ বুঝে যাবো এরম কর আমাকে ঠেলতে দিবি না ঠেলতে দিবি না এবার আমার হাত থেকে ঠেল জোরে আমার হাত থেকে ঠেল জোরে তাহলে রিস্ট ডর্সিফ্লেক্সার আর যখন আমাকে পুশ করছে পাওয়ারটা দেখে প্লান্টিফ্লেক্সার মানে সরি মানে এক্সটেনশন আর ফ্লেক্সার জোরে ধর জোরে ধর জোরে ছাড়াতে দিবি না একসঙ্গে ফিঙ্গার ফ্লেক্সার বহু স্ট্রোকের পেশেন্ট পাবে প্রক্সিমাল মুভমেন্ট মোটামুটি ঠিক আছে চান ধর এদিকটা উইক ছেড়ে দিয়ে চলে আসছে ছেড়ে দিয়ে চলে আসছে বা ধরতে গেলে এই এর বেশি হচ্ছে না ওটা থেকে আমরা বুঝি কি বিকজ পিরামিডাল উইকনেস ডিস্টালি বেশি এফেক্ট করে ডিস্টাল অ্যান্ড ফাইনাল মুভমেন্টস আর আর্লিয়ার ইনিশিয়াল লস আর্লিয়ার অ্যান্ড রিকভার্স অ্যাট দ্য মানে লেটার আর যদি বসতে পারে তাহলে তো হয়েই গেল এই কর চাপবো চাপতে দিবি না হাত থেকে ঠেল হয়ে গেল এরকম কর টানতে দিবি না হাত থেকে ঠেল এরকম কর ঠেলতে দিবি না ঠেলতে দিবি না হাত থেকে ঠেল হাত থেকে ঠেল আঙুল ধর জোরে ছাড়তে দিবি না তুমি যত ভালো কমান্ড দেবে পেশেন্টটা তত ইজি হয়ে গেল তাহলে এইবারে যদি পরীক্ষার টাইম না থাকে শুধু বাইসেপস ট্রাইসেপস আর এইগুলো করে ছেড়ে দেবে কিন্তু একটা অ্যাটলিস্ট প্রক্সিমাল আর ডিস্টাল করতে হয় সেকেন্ডলি আমি যেটা একসঙ্গে করছি তোমরা সেটা এরকম করে টানতে দিবি না টানতে দিবি না এরকমও করতে পারো মানে ওয়ান এট এ টাইম ঠ্যাল ঠ্যাল ওয়ান এট এ টাইম এইটা করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় একসঙ্গে করলে আর তুমি কি সাইমালটেনিয়াসলি কম্পেয়ার করছো হয়ে গেল নেক্সট টোন আপার লিম টোন বাইসেপস ট্রাইসেপস দেখবো তার আগে ইন জেনারেল আপার লিম্বের টোন দেবে একদম ঢিলে করে দেওয়া একদম ঢিলে ইন জেনারেল টোনটা দেখছি কোনো রেজিস্ট্যান্স ফিল করছে কিনা ইন জেনারেল টোনটা দেখছি দিস ইজ দ্য বেস্ট মেথড টু অ্যাসেস দ্য টোন তারপরে তুমি যদি বাইসেপস দেখতে চাও কাজ হচ্ছে ফ্লেকশন তারপর হাত এখানে ফ্লেক্স করার সময় নয় এক্সটেন্ড করার সময় এই সময় এইটা নিউট্রাল পজিশনে গেল এই এই টোনটাকে অ্যাসেস করলাম তারপরে এদিকে
এই 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 টোনটা ফিল করছি ট্রাইসেপস উল্টো কাজ হচ্ছে এক্সটেনশন ঢিলে করে দে একদম ঢিলে আমি করছি এই 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 রেজিস্ট্যান্সটা ফিল করছি এই 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 যত বেশি তুমি এই 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 তত হাইপারটোনিয়া বিকাম নর্মোটোনিয়া সো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন এই 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 কিন্তু পরীক্ষায় বা সবসময় এইটা করলে তারপরে এইদিকে আসতে হবে এইটা আমি ওই বাইসেপ প্রেসেস সেরে নিয়ে এই বাইসেপ প্রেসেস করব সেইটা হবে না যখন হয়ে গেল এই হাতটা যদি উইক হয় এদিকে কোঅর্ডিনেশন দেখবই না শুধু এইদিকে দেখবো যেদিকেই দেখি না কেন কী করতে বলবো এরকম সোজা করবি হাতটা নাকে লাগাবি এই এরকম কর কর তাড়াতাড়ি হয়ে গেল একদম হাত সোজা এই এইটা নাকের ডোবায় লাগবে এই এই কর কর ব্যাস ওদিকটা কর তাড়াতাড়ি হয়ে গেল আরও ভালো করে যদি দেখতে চাও এইটাকে আমার আঙুলে লাগাবি তারপর তোর নাকে লাগাবি ভালো করে কর হয়ে গেল কর ফিঙ্গার নোজ ফিঙ্গার হয়ে গেল এবারে যদি এইদিকে উইক হয় হাত তুলতে গিয়েই তো এরকম হয়ে যাবে দ্যাট ইজ নট ফার্স্ট পয়েন্ট সেটা উইকনেস তাহলে পাওয়ার টোন অ্যাট্রফি ইনভলান্টারি মুভমেন্ট কোঅর্ডিনেশন আপার লিম হয়ে গেল বাকি হইল আপার লিম্বের কি রিফ্লেক্স তাহলে হাতেই আমি দুবার দুবার করে দেখাচ্ছি এই বাইসেপস টেন্ডনটা দে হাত রাখবো এই অ্যাঙ্গেলটা যদি এরকম করে দিই তাহলে কী হবে টেন্ডনটা এই খামারটা ঢুকবেই না সে অ্যাঙ্গেলটা শুটবি এই এদিকে অ্যাঙ্গেলটা শুটবি এই এই অ্যাঙ্গেলটা হোয়াইট এর মনে রাখো টেন্ডন ফিল করো এই টেন্ডন রেডি হও হিট করো হ্যামার এই এত দরকার নেই এই ফ্রি ফ্রিলি পড়বে সেটা হবে না একবারে ঠিক আছে এই কিন্তু এরম না হয়ে যায় এরম না হয়ে যায় এইসব ওখানে কি যেন আটকায় এই প্রবলেম কি হয় উল্টো দিকে প্রবলেমটা আমি ডানাতে করছি এটা এরকম রেখে এরকম মারবো নাকি এটা এরকম রেখে এরকম মারবো সেইটা অসুবিধা হয় বেস্ট হচ্ছে এই বাইরের দিক থেকে এসো এই কোথাও তোমার এইটা অ্যাটলিস্ট কোথাও অবস্ট্রাক্টেড হবে না ঠিক আছে হয়ে গেল এইদিকে এই এরকম নয় এই জোরে মারার কোনো দরকার নেই এবারে দু তিনবার করলাম কী দেখছি এই ফ্লিকারটা হচ্ছে কি না এইখানে কোনো কন্ট্রাকশন হচ্ছে কি না দুটো একসঙ্গে দেখতে হয় পেরিফেরি দিয়ে এই 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 সুতরাং এরম মারলেও না হতে পারে বা ঠিক করে এই মারলেই হতে পারে হচ্ছে না তুমি ডাউট আমি যখন এক দুই যেই তিন বলবো জোরে দাঁত কিনবি করবি যেই তিন বলবো এক দুই তিন আবার এক দুই তিন এই এদিকে এই 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 না হয় এই কর এক দুই তিন আবার কর এক দুই তিন ঠিক আছে ও প্র্যাকটিস করিয়ে করিয়ে ও কনসিয়াস হয়ে গেছে জানে মানে ব্যাপারটা ঠিক এ হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না হয়ে গেল ট্রাইসেপস এই এই ট্রাইসেপসটাকে আগে দেখো ফিল করো তা না হলে এইখানে হিট হবে ট্রাইসেপস টেন্ডনের টেন্ডনটা স্ট্রেচ হবে না এই এবার টাইম নাও ভালো করে
তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। এই 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 এরকম মারার কোনো দরকার নেই। এই কি হয় আমারও হতো, এখনো মাঝে মাঝে হয়, হতেই পারে, অসুবিধা কিছু নেই। এই 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 যে টেন্ডার, এই দেখো এরকমও হতে পারে, এরকম মারতে পারো তোমার যেটা খুশি, কিন্তু টেন্ডনটা নিডস টু বি স্ট্রেচড। দেয়ারফর এই এই যে নেক্সট সেমি প্রোন, সেমি প্রোন হাতটা হয় এরকম, তোমার হাতটা সরি বাঁ হাতটা কাটছে এরকম বা এরকম, ফিঙ্গারগুলো ফ্রি কেন? ওই যদি কারোর ইনভার্টেড সুপারিনেটর হয় যাতে ফিঙ্গার মুভমেন্টটা দেখতে পারি, ঠিক আছে? তাহলে এই এই সেমি প্রোন, এই একটুখানি এটা কি সরি আলনার ডিভিয়েশন, এই এবারে রেডিয়াল হেডটা ফিল করো, এইখানে হেড করো, কি হবে এলবোটা ফ্লেক্স করবে, তাহলে এই ফ্রি ফিঙ্গার্স ফ্রি, এই এই এরমভাবে হিট করলে, এরমভাবে হিট করলে কিছু এসে যায় না, একটুখানি আলনার ডিভিয়েট কেন? এখানে টেন্ডনটা আছে, তুমি আলনার ডিভিয়েট করলে কী হচ্ছে টেন্ডনটা এমনিতে একটু স্ট্রেসড হচ্ছে। এই তাহলে লাস্ট বাইসেপস রাখ, এই এই একদম ফ্রি রাখ, ডিলে করে দে, একদম ডিলে করে দে, এই এই বা তোমাদের জন্য এই এই বাইসেপস ফিল হিট, ট্রাইসেপস এই 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 ট্রাইসেপস এই 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 সুপারিনটার এই এই না ডিলে করে দে, ডিলে করে দে, এই এই সুপারিনটার এই 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 হয়ে গেল। তাহলে পাওয়ার টোন অ্যাট্রফি ইনভলান্টারি মুভমেন্ট কোঅর্ডিনেশন রিফ্লেক্সেস আপার লিম ডান লোয়ার লিম ফিঙ্গার ফ্লেকশন যার দেখতে হয় না ছেড়ে দাও, আপার লিমটা কোনো ক্লোনাস নেই ছেড়ে দাও, আপার লিম সরি অ্যাবডোমেন কনভেনশন ইজ আউটসাইড ইনওয়ার্ড, আপার আপার মেন মেন লোয়ার লোয়ার হয়ে গেল, ঠিক আছে? এই হয়ে গেল লোয়ার লিম, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ আমি যাবো, এতে এতে আমার 10টা বাজবে, আমি ওই পড়াচ্ছি এখন একটু, হ্যাঁ যাবো যাবো, হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো, আমি যাবো যাবো, হ্যাঁ ঠিক আছে, তাহলে লোয়ার লিম আইডিয়ালি এত অব্দি এক্সপোজ, যাই হোক তাহলে একই রকম হবে তাহলে কোয়াড্রিসেপস বাল মাসল বাল ফর ওয়েস্টিং, গ্যাস্ট্রোনোমিয়াস দুটো কোনো অ্যাসিমেট্রি আছে কিনা এখানে আর দেখার দরকার নেই, মেনলি হচ্ছে কোয়াড্রিসেপস আর টফ মাসল, ওয়েস্টিং হয়ে গেল ভালো করে দেখতে হয়, দরকার হলে তুলে দেখো এই বালকটা আর এই বালকটার মধ্যে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, কোয়াড্রিসেপসে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা। নেক্সট কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস এইটা খুব ফ্যাসিবিলেশন যদি থাকে সঙ্গে সঙ্গে পাবে না, কিন্তু ভালো করে দেখতে হয়, ওই মাঝে মাঝে নিজেদেরই হয় না পিচ করে ওই রকম হচ্ছে কিনা, থাকুক আর না থাকুক একবার স্ট্রাইক করে দেখতে হয়। নেক্সট পাওয়ার তাহলে আপার লিম্বের মতো এই পাটা সোজা তোল হয়ে গেল, তিনের বেশি এই পাটা সোজা তোল, হাতের ক্ষেত্রে বলেছি 100, পায়ের ক্ষেত্রে না বলাই বেটার,
দুটো পায়ে আমার তোলাটা কষ্টকর আমি ভাবি তাই না এইবারে এখানে একই রকম তুলতে বলেছি তুলতে তুলতে গিয়ে পড়ে যাচ্ছে তার মানে তিন নেই তুলতে বলেছি দুই হচ্ছে না কিন্তু একটু এরম হচ্ছে তার মানে কি এক তুলতে বলেছি হেল্পলেসলি ইনভার্টেড হয়ে পড়ে আছে কিচ্ছু হচ্ছে না পাওনাতে বলেছি কিচ্ছু হচ্ছে না জিরো হয়ে গেল নেক্সট এই তিন থাকে বা তিনের ওপর থাকে তাহলে ফোর না ফাইভ তার জন্য হিপ নি অ্যাঙ্কেল স্মল মাসেলস হিপ এক্সটেনশন এটা তো এক্সটেনশন আর পেছন দিকে নিয়ে যাওয়াটা কি ফ্লেকশন ফ্লেকশন তাহলে পাতল এই পাতল সোজা তল এবারে দেখো আমার হাত থেকে চাপ কি করছে হিপটাকে ফ্লেক্স আমি প্রেশার দিচ্ছি তার মানে কি ফ্লেক্সারের পাওয়ারটা দেখছি চাপ এইবারে এই প্রেশারটা কতটা সেটাই আমায় বলে দেবে এটা কি ওর জন্য ফোর না এটার জন্য ফাইভ নেক্সট তোল এবারে কি এক্সটেন্সার দেখতে হবে আমার হাত পরে ঠাল উল্টো দিক থেকে প্রেশার দিচ্ছি তোল হাত পরে ঠাল এরকম করেও করতে পারো বা আমার হাতটাকে ঠেলে উপরে তোল ঠেলে তোল ঠেলে তোল কি হলো হিপের ফ্লেক্সার আর এক্সটেনশন নেক্সট নি হাঁটু কাজ কর তুমি ধরে রাখলে এই গোড়ালিটাকে থাইয়ের দিকে টান 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 বা বলতে পারো কি ছেড়ে দে আমার হাত থেকে টান তোর দিকে টান 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 হিপ নি ফ্লেক্সার এই এই হাত টান তোর দিকে টান টান হয়ে গেল নেক্সট কাদি মান জোরে আমার হাত থেকে মার আমার হাত থেকে ঠেল হাত থেকে ঠেল হাত থেকে ঠেল হয়ে গেল নি ফ্লেক্সার আর এক্সটেনশন পাদুরের তোল উপর দিকে খেলতে দিবি না অ্যাঙ্কেল ডর্সি ফ্লেক্সার এইবারে কি আমি ছেলে করে দিতে পারছি তোমার মনে হচ্ছে এর একটু বেশি জোর হওয়া উচিত তার মানে ফোর ওইটা তো সাবজেক্টিভ সাইকেলের প্যাডেল মধ্যে আমার হাত থেকে ঠেল সাইকেলের প্যাডেল মধ্যে হাত থেকে ঠেল হয়ে গেল আঙুল হয়ে গেল তাহলে এক্সটেনসার ফ্লেক্সার আর ঠ্যাল চল ঠ্যাল ঠ্যাল জোরে 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 এক্সটেনসার ঠ্যাল ফ্লেক্সার নি টান হাত আমার হাতে ঠ্যাল ফ্লেক্সার এক্সটেনসার পাতল একদম দেখিয়ে দাও ঠ্যাল আমার নিজের দিকে ঠ্যাল আঙুলো নাড়া এই ফোর না ফাইভ না থ্রি সেইটা ক্লিনিক্যাল কেসে গিয়ে হবে কিন্তু এই এই যে চট করে করাটা দিস ইজ নাথিং বাট কি নিজেদের উপরে প্র্যাকটিস করো নিউরোলজি তো আরোই এইবারে কি আমি তোমার উপরে প্র্যাকটিস করছি আমি পাটাকে একটু ঢেলে দাও যাতে বন্ধু বুঝতে পারে আমারটা ফোর এইভাবে তো একে অন্যকে ক্লু দেবে নেক্সট টোন এখানেও যেমন কি ইন জেনারেল আর এবার দেখাচ্ছি একটা জিনিস দেখো এই কী দেখছি রেজিস্টেন্সটা এইবারে ধরো কারণ এই পাটা হাইপারটোনিক এই পাটা একটু টাইট কর এই পাটা এই পাটা যে পাটা হাইপারটোনিক টাইট কর একটু টাইট কর স্ট্রেট তুলবে উঠছে তুমি যখন এরম করবে একটা বুঝতে পারবে করতে অসুবিধা হচ্ছে এইবারে নেক্সট বা একদম ঢিলে পড়বে একদম ঢিলে পড়ে দে এই এক্সপোজ কোয়াড্রিসেপসের হাত কোয়াড্রিসেপসের কাজ কি এক্সটেনশন মানে কোয়াড্রিসেপসের টোন যখন দেখব এই এক দুই কোয়াড্রিসেপসের টোন যখন দেখব এক দুই হ্যামস্ট্রিংয়ের কাজ ফ্লেকশন হাত হ্যামস্ট্রিংয়ে এক্সটেন্ড করানোর সময় এই রেজিস্টেন্সটা ফিল করছে এক্সটেন্ড করানোর সময় রেজিস্টেন্সটা ফিল করছে এক্সটেন্ড করানোর সময় রেজিস্টেন্সটা ফিল করছে এই হয়ে গেল তাহলে পাওয়ার ওয়েস্টিং ফ্যাসিকুলেশন টোন হয়ে গেল কোঅর্ডিনেশন এইটাকে এইখানে আনবি হাঁটুর উপরে সোজা এইভাবে নিয়ে যাবে দরকারে আরও বেটার
এই করবি এই করবি একদম দেখিয়ে দাও কোনো অ্যাম্বিগুইটি রাখবে না নিজের কমান্ডে হয়ে গেল আমার হয়ে গেল এখানে নে অটেনে নিয়ে যা তোমার কমান্ড যত অ্যাম্বিগুয়াস হবে পেশেন্টের পক্ষে করাটা মুশকিল হবে নেক্সট নিজের একদম ঢিলে করে দেবা এরকমও করতে পারো এরকমও করতে পারো একটা যে মেথড আছে এইরকম করার কোনো দরকার নেই দুটো একসঙ্গে এই একদম ঢিলে এই ফিল করো প্যাটেলার টেন্ডনটা এই প্যাটেলার টেন্ডনটা ফিল করো যে আমি এইখানটা হিট করব এইটাকে আমার স্ট্রেচ করতে হবে একদম ঢিলে করে দিয়েছিস তো করে এই 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 কিন্তু এই না হয় যেটা আমার হচ্ছে কারণ বলে এরম না হয় এইখানে মারছি এইখানে মারছি এই জন্য এই রেডি ফুল কনসেন্ট্রেশন এইখানে এই 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 এরকম নয় এই তবে এই 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 তিন বললে আনন্দ করবি ঠিক আছে জোরে করবি এক দুই তিন আবার এক দুই তিন আবার কর এক দুই তিন হ্যালো নিজের এই এই এরকমও করা যায় এরকমও করা যায় এটা করাটা প্রেফারেবল কেন তুমি এই করতে গেলে বহু সময় দেখবে এখানে গিয়ে হিট করছে যেন এই করে একটুখানি ডর্সি ফ্লেক্স করো অ্যাঙ্কেলটাকে নিজের থেকে যাতে স্ট্রেচ হয় টেন্ডনটা ফিল করো তোমরা এরকম করে করবে এই টেন্ডনটা ফিল করো দেখে শুনে আস্তে করে এইখানে মার এই এই এরকম মারা দরকার নেই এই কিন্তু নিশ্চয় এর উপরে থাকে এই 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 ফিল এই এই তোমাদের জন্য এই এইও মারতে পারো এইও মারতে পারো কিন্তু যেন জিনিসটা এই এই ফ্লেক্স ঢিলে করে দে ঢিলে করে দে এই হয়ে গেল তাহলে নিজের অ্যাঙ্কেল জাক এবার নিজের পা অ্যাঙ্কেল জাক বা দুটোই প্রেস এই এই প্যাটলা ফিল করলে প্যাটলা ফিল করলে এইবারে প্যাটলাটাকে নিচের দিকে সাডেনলি সাস্টেন স্ট্রেচ করতে হবে ম্যাক্সিমাম টাইমে কি হয় প্রথম দিকে এই ফিল করেছো এবার ঠেলতে যাবে কি হয়ে যায় দেখো স্কিনটা শুধু হাতটা বেরিয়ে যায় দ্যাটফর বেস্ট হচ্ছে টট করে নাও স্কিনটাকে যাতে হাতটা স্লিপ না করে একটা ফোল্ড এরম পিছন নিয়ে নাও এই ওয়ান এখানে কিন্তু তুমি এরম করলে হবে না টু থ্রি প্যাটেলটা যাবে নিচের দিকে কোনোদিনও ডিসলোকেশন হবে না এই এবারে কী দেখবো এই 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 করে রাখতে হবে সিমিলারলি এই একটুখানি একটুখানি ব্যান ওয়ান টু দেখো রেডি কি করছি দেখো এই ছেড়ে দিলে হবে না এই এই সাডেন সাস্টেন ডস্টিফ্লেক্স এই এই হবে সাডেন একটু ব্যান সাস্টেন ডস্টিফ্লেক্স এই ঠিক আছে এই হয়ে গেল অ্যাঙ্কেল ক্রোনাস এই সরি প্যাটেলার ক্রোনাস অ্যাঙ্কেল ক্রোনাস বাকি রইল প্লান্টার এটা লাস্ট দেখাচ্ছি নেক্সট সেন্সারি অপশনটা ছিল কি করতে পারলাম না এই কটনুল শার্ট পজিশন সেন্স আই ফাইন ভাইব্রেশন সেন্স রেফারেন্স পয়েন্ট
বুঝতে পারছিস? L3 পকেট L1 পকেট এরিয়া L1 এরকম একটা ভাগ করলে মাঝামাঝি ওপর অ্যাসপেক্টে হচ্ছে এই হচ্ছে L2 এই হচ্ছে L3 এই L4 এই L5 এই S1 S2 S3 S4 S5 পেছনে দেখা হয় না আপার লিন আরও সোজা এই C4 এইভাবে হাত থাকে যেখানে আমরা হাত থাকি এই পয়েন্ট হলো C4 হাফ অফ দ্য শার্ট C5 C6 C7 C8 তোমার তো সারফেস মার্কিং দরকার নেই তোমার তো একটা করে পয়েন্ট দরকার এইখানেই তুমি দুবার তিনবার রাখো না সো C4 C5 C6 C7 C8 T1 T2 T3 T4 T5 T7 T10 T11 12 দুটো বেল্টের মতো দুটো স্ট্রিপ শুরু হয়ে গেল L1 করে L1 নি উপর দিকে L3 L2 শিন L4 L5 ডরসাম S1 এইবার তুমি এইবারে চোখ বন্ধ কর বুঝতে পারছিস দুদিকে সমান লাগছে এই বুঝতে পারছেন দুদিকে সমান বুঝতে পারছেন দুদিকে সমান বেটার এত খাটতে এত যেমন যদি খাটতে না চাও দুটো তুলো এইখানে আর এইখানে এই দুটো কিরকম লাগছে চুপ কর তুই এটাও করতে পারো সাইমালটেনিয়াসলি রেফারেন্স পয়েন্ট অ্যান্ড পয়েন্ট অফ এক্সামিনেশন এই দুটো কম্পেয়ার করছো তারপরে এই দুটো কম্পেয়ার করছো 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 এটাও করতে পারো বা অত যদি করতে না চাও আগে দেখিয়ে দিলে বুকে যেমন লাগলো এখানে সেরকম লাগছে মোটামুটি এইখানে কি একই রকম লাগছে দুটো দিকের মধ্যে কোনো তফাত আছে দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট এইটা আর এইটা এটা তুলো দিয়ে সুশ্রী দেওয়া নয় যে হালকা ঠিক আছে এইটা হচ্ছে এই তুলোটা নিয়ে এই টাচটা এই 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 এবারে ডারমাটম ডারমাটম তুমি এইবারে এই ডারমাটমে দুটো জায়গায় লাগাও না আর যদি তোমার পেশেন্ট বলেই দেয় যে আমার এই কোমর থেকে কোনো কিছুই বুঝতে পারছে তাহলে তুমি কোনো দরকার নেই বুঝতে পারছেন হ্যাঁ এখানে বুঝতে পারছেন না বলেই তো দিয়েছে যে আমি ঠিক বুঝতে পারছি না আবার কম বুঝতে পারছি যেখানে নর্মাল হবে সেখানে বলবেন হ্যাঁ কি করবো তাহলে চলে যাও বাকিটা পরীক্ষার পরে দেখবে আরে ক্রেনিয়াল নাম তো সাপ্লি খাবে না এই সেমিস্টারে তো সাপ্লি নেই ক্রেনিয়াল নাম দেবেন আমি স্যারকে বলে দেবো তাই হবে কিটা ঠিক আছে তাহলে তাহলে কাল বাড়ি চলে এইভাবে এইভাবে যেতে হবে এইভাবে এইভাবে যেতে হবে এইভাবে যদি এইখানে এসে বলে যে হ্যাঁ বুঝতে পারছি তখন কম্পেয়ার করতে হবে এই জায়গাটা এই জায়গাটা একবার এখানে পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছি পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি না তাহলে মোরললেস এইটা হলো কি এইটা হলো আপার বর্ডার অফ ডালেস সেন্সরি লস তেমনি এইটা দিয়ে একই রকম এই 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 এই
এই কম্পেয়ার করে করে যাও L5 L5 S1 S1 আপার লিম্বে আরো বেশি এই এই বাকিটা নিজেরা প্র্যাকটিস করতে পারো হয়ে গেল পজিশন সেন্স অ্যান্ড ভাইব্রেশন সেন্স এই 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 এটা কোন দিক নিচের দিক এটা কোন দিক ওপর দিক এবারে দুবার এরকম চোখ বন্ধ কোন দিক যাচ্ছে কোন দিক যাচ্ছে কিন্তু জিনিসটাকে এইভাবে ধরতে হয় এইভাবে এইভাবে প্রেস করলে এই প্রেশারেই আমি বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে যে জন্য এই দিস ইজ দ্য মেথড এই 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 এখানে এই এই চোখ বন্ধ এই এক দুবার কোন দিকে কোন দিকে এই তিনবার ঝঞ্ঝন করছে বুঝতে পারছিস টাচটা নয় ভাইব্রেশনটা চোখ বন্ধ কর ঝঞ্ঝন করছে বুঝতে পারছিস ঝঞ্ঝন করছে বুঝতে পারছিস একটা বডি প্রমিনেন্স তার বরের পরের বনি প্রমিনেন্স ম্যাক্সিমাম এই অবধি তার মানে এই বাকিগুলো সব ঠিক আছে এরপরে যদি এইখানে ঠিক না থাকে এইখানে ঠিক নেই এইখানে ঠিক নেই পরেরটা কম্পেয়ার করো তাহলে মোরাললেস এই এই ফার্স্ট মেটাটার্সোফ্যালিঞ্জিয়াল মিডিয়াল ম্যালিউলাস শিন মোটামুটি আপার লিম্বে এই এইখানে 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 ডিস্টালি ঠিক থাকলে আমরা এই একটা দুটো দেখে ছেড়ে দেবো যে বাকিগুলো তাহলে ঠিক আছে এই গেল পজিশন সেন্স ভাইব্রেশন সেন্স নেক্সট ফাইনালি ভালো করে ট্রফিক আলসার ট্রফিক চেঞ্জেস হয়ে গেল যদি সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন দেখতে হয় ওটা বস এইটাকে এখানে লাগা এই এই হয়ে গেল তাও যদি তারপর তুমি করতে চাও এরকম করে করো যদি শুয়ে দেখতে চাও কোনোদিনও এরকমভাবে দেখে কোনো লাভ হয় না বুঝতে পারবে না ভালো বেস্ট হচ্ছে শুনে এই এই পুরো মুভমেন্টটা পাচ্ছে এই হয়ে গেল তাহলে পিছা কর্নিক্স দেখতে এই 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 এইটা 90 to 180 এখানে স্প্যাজম হবে তুমি একটা রেজিস্ট্যান্স করো যেটা সব থেকে বাজে দেখার দরকারই নেই এই সাডেন ফ্লেকশন এইটা ফ্লেক্স হবে ঠিক আছে ক্যানিয়ন লসটা থাকবে না করে দেবো আরে বাবা কি এসে গেল একটা পরীক্ষায় ক্যানিয়ন লস দেওয়া পরে হয়ে যাবে ঠিক আছে যাদের দরকার তাদের করে দিচ্ছি যারা চাও করে নিতে করে নাও কি এসে গেল পরে একবার দেখিয়ে